এই সাইরিতর থেকে এখান থেকে আমরা স্বর্ণ চাঁদে পাইছি। যতটুকু শোনা টার্গেট করছি আলহামদুলিল্লাহ ওর থেকে একটু বেশি হয়েছে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কবি গগনচন্দ্র দাসের এই উক্তি সত্য হয়ে ওঠে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার চারিগ্রাম, দাসারহাটি ও গেবিন্দল গ্রামের কয়েকশো পরিবারে। বংশ পরম্পরায় এই অঞ্চলের কয়েক হাজার মানুষ প্রায় 150 বছর ধরে ছাই থেকে সোনা খুঁজে বের করার কাজটি করে আসছেন। এই সাইডে প্রথমে যখন কর্মকার থেকে কিনে আনি, কিনে আনার প্রথমে আমরা বাড়িতে নিখুঁতভাবে ধৌধু করি। প্রথম যেটা ভার সোনা প্রথম পর্যায়ে আমরা ওটা বের করে ফেলাই। কিছু জিনিস আছে পুড়তে হয়, কিছু জিনিস আছে পানিতে ধুইতে হয়। ওইটা পুড়ে এবং পানিতে ধুয়ে এই দুইটা তারপরে সংমিশ্রণ করে ওগুলো সীসা আছে, ওই পাউডার সীসা যেটাকে বলে, একটা সীসা পাওয়া যায় ব্যাটারি থেকে বের হয়, ওই সীসার মাধ্যমে এগুলো মিক্স করে ছোটো ছোটো পিণ্ড আকারে দেওয়া হয়। ওটারে সব সীসা বৈশুনের মধ্যে চলে যাব। ব্যাপারটা অস্বাভাবিক মনে হলেও ষোলো আনাই সত্য। ছাই ও মাটি থেকে সোনা সংগ্রহ এমন এক প্রক্রিয়া যাতে কয়েকটি ধাপ পেরোতে হয়। শেষ পর্যায়ে হাতের মুঠোয় যখন নির্ভেজাল সোনা চকচক করে তখন পরিশ্রম সার্থকতায় রূপ নেয়। আসলে এই জিনিসটা ফেলে দেওয়া জিনিস, স্বর্ণকাররা ছাইগুলো হয় ওরা ফেলে দিত, আর আমাদের গ্রামের মানুষ এই ফেলে দেওয়া মালগুলো টাকাতে কিনে আনি। ঢিকি দিয়া ওই বালোগুলি আমরা আলাদা তৈরি করি, ওটা আমরা কাকড়ি বলি, আর যে ভোলা যায় ওটা ছাই বলি। ওই ছাইটা যেমন হয় যে আমি এখানে আগে ওই বড় হাউসে গেলাইছি, পরবর্তীতে সে চান্দি করতেছি, এটা হলো ছাই। আর যেটা বালু মাটি বা স্বর্ণকাল ঘোড়া বলি, এটাকে তো ঢিকিতে পাড়াইয়া আবার কাটের গামলাতে পানিতে ধৌত করে এটা আবার দ্বিতীয় ধাপে ধুই। কাঠ কয়লার মাধ্যমে ওগুলো মেল্ট করা হয়, মেল্ট করলে এক পাশে বর্জ্যটা চলে যায় আর সাইডে আসে সীসা, ওই সীসাটা মেল্ট হয়ে পানির মতো হয়ে বাইরে চলে আসে। তো ওই সীসাটার মধ্যে থাকে স্বর্ণ, রূপা, তাম, সব ধাতু মিক্স থাকে। ওই সীসাটা আবার পরে তখন লাগে চুন আর ছাই, চুন আর ছাইয়ের সংমিশ্রণে যতটুকু প্রয়োজন ওই সীসা অনুযায়ী, আড়া বলে এখানে যে একটা গর্ত তৈরি করতে হয়, ওইটা তারপর ওইটা ওই সুসিটা ওইটার ভিতরে মেল্ট করা হয় ওই কলার মাধ্যমে। আমাদের দেশে সোনার খনি না থাকলেও তারা ছাই থেকেই বের করে আনছেন ভালো মানের সোনা। সোনা সংগ্রহের এই প্রক্রিয়ায় সোনার দোকানের পরিত্যক্ত ছাই, মাটি, ধুলাবালি পোড়ানো হয় ব্যাটারির সীসা, চুন, কয়লা, পাটখৈল ও আরও কিছু উপকরণসহ রাসায়নিক দিয়ে। মিল করার পরে যখন ওটা একটা পর্যায়ে চলে যায় তখন লাকড়ি লাগে, বড় বড় গাছের লাকড়ি দিয়ে ওটাকে দুই সাইডে দিলে ওটার ই হয়ে যায়, এই আস্তে আস্তে সীসাটা বাষ্প হয় আর নিচে ওই চুনের মধ্যে কিছু কিছু ডেবে যায়, অবশিষ্ট থাকে শেষ পর্যন্ত স্বর্ণ রূপো।
তিন নাম্বার ধাপ চলতেছে, আর হতে এক দেড় ঘন্টা সময় লাগবো। এক দেড় ঘন্টা পরে যে আমরা সোনা এবং চাঁদি দুইটা মিক্স একটা মাল বের হবে, তারপরে ওটা নাইট্রিক অ্যাসিডে খাওয়ানোর পরে তারপর সোনা বের হবে। সোনা বেরোনোর পর এরপরে যে রূপাটা আছে রূপাটাও বের হয়ে যাবে আলাদাভাবে। এই আমাদের সালির ব্যবসার সাথে জড়িত হলো মোটামুটি 2000-এর মতো মালিক, মানে ব্যাপারী। এদের সাথে জড়িত আরও 4000-এর মতো শ্রমিক। তাদের সহযোগিতার জন্য কাজের ক্ষেত্রে অনেক লোক লাগে, এবং এমনকি এই ব্যবসার সাথে মহিলারাও কর্মসংস্থানের ব্যবস্থা আছে। এই শিল্পের কারণে এই দুই গ্রামে বেকারত্বের হার খুবই কম। সারাদিন পরিশ্রমের ফল 18-20 ভরি রূপা হতে পারে, এর ভিতরে 4-5 ভরি স্বর্ণ হতে পারে। আর নাইট্রিক অ্যাসিড খাওয়ানোর পরে বুঝতে পারুন যে ফাইনালি কতটুকু স্বর্ণ পেলাম। সালি আনার সময় প্রশাসনিক হ্যারাসমেন্ট করে, সেটা কীরকম যে অনেক সময় প্রশাসনিক লোক বলছে এগুলো অবৈধ, এগুলো কি, এগুলো অনেক সময় রাস্তাঘাটে হয়রানি করে। পাশাপাশি যারা স্বর্ণ এখান থেকে বিক্রি করতে যায় বাহিরে, অনেক সময় এটা প্রশাসনের দৃষ্টিতে অবৈধ বলে ধারণা করে, কিন্তু আসলে স্বর্ণটা কোনোভাবেই অবৈধ না। ছাই বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ না করতো, সেক্ষেত্রে কী হইতো, এই স্বর্ণটা হয় নদীতে না হয় মাটিতে বিলীন হয়ে যেত। ছাই থেকে শুধু সোনা নয়, রূপা, তামা, ব্রোঞ্জ সংগ্রহ করা হয়। তারপর সেসব কেনা বেচা চলে মানিকগঞ্জের চারিগ্রাম বাজারে গড়ে ওঠা বিভিন্ন জুয়েলারি দোকানে। আয় হয় লাখ লাখ টাকা। পাকিস্তান থেকে শুরু হয়েছে, তখন থেকে আমার দাদা করছে, আমার আব্বা করছে, আমার আব্বার সাথে ছোটবেলায় সব জায়গায় গেছি। অনেক সময় দেখা যায় আমরা কিনতে যাই, ঠকে গেলে আমাদের অনেক লস পড়ে যায়। আবার যদি একবার পরিমাণ মতো কিনতে পারি তাহলে কিছু লাভ হয়, তাতে আমার সারা বছর সুন্দর সম্মানজনকভাবে চলাফেরা করা যায়। সাত দিন পরিশ্রম করার পর যতটুকু সোনা টার্গেট করছি আলহামদুলিল্লাহ ওর থেকে একটু বেশি হয়েছে, তার কাছে শুকরিয়া।